যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় অবশেষে এক মাস পর নড়ে চড়ে বসলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ছাত্র মৃত্যুতে এবার চরম পদক্ষেপ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইতিমধ্যেই 13 জন ছাত্র গ্রেপ্তার হয়ে রয়েছে জেলে, আরও একাধিক ছাত্র এই মুহূর্তে লালবাজারের নজরে। তাদের বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করছে কলকাতা পুলিশ, আর তার মধ্যেই কিন্তু এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নিল তাতেই কিন্তু তোলপাড়। এবার কড়া শাস্তির গাইডলাইন জারি করলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আর পালাবার পথ নেই। এবার কিন্তু হ্যাস্তন্যস্ত করেই ছাড়লো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার কড়া শাস্তির মুখে ছাত্ররা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নতুন করে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র্যাগিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই ঘটনার জেরেই এবার নতুন করে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করলো বিশ্ববিদ্যালয়। পাশাপাশি অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসে ইউজিসির একটি প্রতিনিধি দল। প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সংক্রান্ত সমস্ত নিয়ম মানা হয়েছে কিনা তা পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ে আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওই দল। র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় মোটেই খুশি নয় ইউজিসি। অ্যান্টি র্যাগিং কমিটির গঠন এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এই ঘটনার জেরে পুরনো অ্যান্টি র্যাগিং কমিটির একাধিক সদস্যকে বাদ দেওয়া হলো। পাশাপাশি অ্যান্টি র্যাগিং কমিটি গঠনের নির্দেশিকায় উল্লেখ করা হলো র্যাগিং নিয়ে পুলিশে অভিযোগ হলে সংশ্লিষ্ট পড়ুয়াদের উপর শাস্তি আরও বাড়বে। সেই সঙ্গে অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। হঠাৎ হঠাৎ পরিদর্শন করতে হবে হোস্টেলে। অ্যান্টি র্যাগিং স্কোয়াডের সদস্যদের মোবাইল ফোন সবসময় খোলা থাকবে, তাদের সর্বদা সতর্ক থাকতে হবে, রাতেও স্কোয়াডের টিমকে পরিদর্শন করতে হবে। র্যাগিং রুখতে এমনই সব সিদ্ধান্তের উল্লেখ রয়েছে নির্দেশিকায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো নতুন বর্ষের ছাত্রভর্তির সময় বা ইন্টারভিউ দেওয়ার সময় বা হোস্টেলে র্যাগিংয়ের সম্মুখীন হলে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের সেই বছর পরীক্ষায় বসতে দেওয়া হবে না, অর্থাৎ অভিযুক্ত পড়ুয়ার ওই একাডেমিক বছরটি নষ্ট হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ছাত্র মৃত্যুর এক মাস পর অবশেষে নড়ে চড়ে বসলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ইউজিসির গুঁতোয় পড়েই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়ে চড়ে বসলো এমনই কিন্তু খবর উঠে আসছে। অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে কিন্তু আরও শক্তিশালী করলো, মজবুত করলো এবং তার সাথে কড়া নির্দেশ। র্যাগিংয়ের কোনো খবর পেলেই কিন্তু তার বিরুদ্ধে কড়া শাস্তি এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা জারির পরপর এবার বিশ্ববিদ্যালয় থেকে র্যাগিং মুক্ত হয় কি না সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।